হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। কেমন আছো তুমি বলো, বলো না। আল্লাহ ইসলাম করে না তো, দেখো দেখো সবাইকে দেখো কেমন আছো। এখন বিকাল বাজে 5টা, তাই আজকে আমি একটা হালুয়া বানাবো, সুজির হালুয়া, আমার বেবির জন্য। কার জন্য? তোমার জন্য। তাই আপনাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করব। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট দিবেন। এখানে আমি সুজি রান্না করব, হালুয়া বানাবো। কিশমিশ, তেজপাতা, ডিমের সাদা অংশ, ঘি, নারকেল আর লবণ তো লাগবে। এখন আমি ঘিটা চুলায় দিয়ে দিব, ঘিটা দিয়ে দিব। ঘিটা একটু বেশি দিতে হবে, নাহলে মজা লাগে না আমার। আমার আবার ঘি বেশি না হলে ভালো লাগে না। মানুষ কীভাবে করে আমি জানি না, কিন্তু আমার একটু ঘি বেশি লাগে সব কিছুতে। আমার হালুয়া রেডি। এখন এটা আমি বসায় রাখবো আধা ঘন্টা ফ্রিজে। হয়ে গেছে আমার হালুয়া। আমি আপনাদেরকে, বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাইতে পারি না, এই জন্য আমার ছেলে বেশি কান্নাকাটি করছিল, তো তাই আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারি নাই ওর কান্নার জন্য। ওকে আমার কান্না সামলাইতে হয়েছে ওই জন্য। এখন আমি আমার হালুয়াটা আমি একটু বসায় রাখবো এখানে আধা ঘন্টা। আমি এমনি ঠান্ডা করে নিছি, প্রায় 20 মিনিটের মতো ঠান্ডা করে নিছি। এবার এটা আমি বসায় ফেলবো, এভাবে এভাবে করে বসায় ফেলবো। বসায় আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা। আসলে বাচ্চারা, বাচ্চা থাকলে কোনো কিছু ঠিক মতো করা যায় না। কখন যে কান্না করে, কখন যে ওদের মুড চেঞ্জ হয়ে যায় কেউ বলতে পারবে না। আমি ভাবছিলাম আপনাদের সাথে আমার হালুয়াটা শেয়ার করবো, ওখানে ওর কান্নাকাটি বেড়ে গেছে। আর আমি যখনই কোনো কিছু করতে যাই তখনই ওর কান্নাকাটি, ওর জ্বালা পোড়া বেড়ে হয়ে যায়। তাই না বাবা? আমার কাজও শেষ, ওর কান্নাও থেমে গেছে। বৃষ্টি পড়তেছে আজকে, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। কি দুষ্টামি করতেছে এখন? বেশি দুষ্টামি করো, তুমি পড়ে যাবে, পড়ে যাচ্ছে।
ভালো হয়ে যাবে। সাহিল